সবার কাছ থেকে খাবার দেওয়ার বিনিময়ে 2 টাকা নেই যেন কেউ এটা না মনে করে আমরা কাউকে খাবার ফ্রি তুলে দিচ্ছি। আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় এতিমখানা মাদ্রাসায় এবং বিভিন্ন উপজেলাতে উপজেলার পৌরগুলোতে আমরা 2 টাকার ইফতার বিতরণ করছি। কোনো খেটে খাওয়া মানুষ যাতে এটা ভেবে লজ্জা না পায় যে সে কোনো জিনিস ফ্রিতে পেয়েছে। আমরা 2 টাকা বিনিময়ে ইফতার করে আমরা দোয়া করব যারা লাগি। আজ আমাদের সিলেটের ব্যস্ততম এলাকা সিলেট স্টেডিয়াম পয়েন্টে আমরা আজ দি হেল্পিং এর পক্ষ থেকে 2 টাকার ইফতার আমরা বিতরণ করছি। এই ইফতারে আমরা 2 টাকার বিনিময়ে যাতে একটা কেউ কোনো খেটে খাওয়া মানুষ যাতে এটা ভেবে লজ্জা না পায় যে সে কোনো জিনিস ফ্রিতে পেয়েছে, আমরা তার 2 টাকার বিনিময়ে তাদেরকে আমরা 1টা প্যাকেট করে ইফতার দিচ্ছি। সেই ইফতার প্যাকেটে থাকছে চিকেন খিচুড়ি, খেজুর, আপেল, পেঁয়াজু, আলুর চপ, পিনারো ওয়াটারও আছে। আমরা 500 প্যাকেট আমরা ব্যবস্থা করেছি আজ ইফতারের জন্য। আশা করি আমাদের এই ইফতার এর যে কার্যক্রম আছে সেই কার্যক্রম আরও আমরা 5-6 দিন আরও কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারবো। 2019 সাল থেকে আমরা এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এই কার্যক্রম চলবে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনাকে দোয়া ইনশাল্লাহ এটা সবার জন্য গরিবের জন্য দিতেছে, গরিবে খাইয়ে দোয়া করব, এটাই আমরা আপনাকে দোয়া আমরা খুশি হইলাম। দোয়া করলাম তারা দ্বিতীয় বিন আমরা ইফতার করেছে, 2টা কোনো ইফতার নাই গিয়া বর্তমান দেশে, তারা আমরা 2টা বিনিময়ে ইফতার করেছে, আমরা দোয়া করব যারা লাগি তাদের সুস্থ দেয়, দেশ সুস্থ আমরা সুস্থ দেই। 2 টাকা দিয়ে আমরা যে কিনছি এটাই আমাদের কাছে খুব ভালো এবং আমরা খুবই বিস্তারটা শুনতে করতে পারলাম। 2019 সালে দ্য হেল্পিং উইং আমরা কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেছিলাম, তখন থেকে আজকে 2022 আমাদের কার্যক্রম চলছে। আমাদের মাথায় প্রথমে এসেছিলো যে আমরা সবাইকে সাহায্য করতে চাই, কিন্তু সেই সাহায্যটা ছিল যে বাকি সবার মতো না, যেন এটাকে কেউ যেন ভিক্ষাবৃত্তি মনে না করতে পারে, যেন দান মনে করতে না পারে। তো দান যদি মনে করতে না চায় সেই জায়গাতেই আমাদের মাথায় আসলো আমরা প্রজেক্টটার নাম দিতে পারি সিলেট নগরীতে 2 টাকায় ইফতার। তো আমরা সবার কাছ থেকে খাবার দেওয়ার বিনিময়ে 2 টাকা নেই যেন কেউ এটা না মনে করে আমরা কাউকে খাবার ফ্রি তুলে দিচ্ছি, এবং কারো হাত পাতার যেন প্রবণতাটা থেকে মানুষ সরে আসতে পারে, মানুষের মধ্যে যেন কর্মস্পৃহা সৃষ্টি হয়, যেন সে কাজ করবে, কাজ করে সে ইনকাম করবে এবং ইনকাম করে ক্রয় করে আমাদের কাছ থেকে কিনে নেবে। এই মতবাদ থেকেই আমরা 2019 সালে সিলেট নগরীতে 2 টাকা ইফতার, কিন্তু বর্তমানে প্রজেক্টে দেখা যায় আমরা নগরীতে শব্দটা ব্যবহার করি না, কারণ এখন আর আমরা সিলেট নগরীতে থেকে যাইনি। দেখা যাচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় এতিমখানা মাদ্রাসায় এবং বিভিন্ন উপজেলাতে উপজেলার পৌরগুলোতে আমরা 2 টাকার ইফতার বিতরণ করছি, এবং আজকে আমরা প্রায় 500 প্যাকেট 2022 সালের প্রজেক্ট সিলেট শহরে শুরু করেছি রিকভারি বাজার পয়েন্টে। এই কার্যক্রম ইনশাল্লাহ পুরো রমজান মাস ব্যাপী চলবে। আমরা সিলেটের শহর সহ শহরের বাইরে উপজেলাগুলোতে আমরা 2 টাকার বিনিময়ে